1992 সালে মরক্কোর এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নোরা ফাতেহি এখন বলিউড সিনেমার আইটেম ড্যান্স কুইন। নিজ চেষ্টা আর যোগ্যতায় আইটেম ড্যান্সকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বলিউড সিনেমার আইটেম ড্যান্সার হিসেবে নোরা ফাতেহির জনপ্রিয়তা ভারত ছাপিয়ে এর আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। গোটা সিনেমায় নোরার 5 মিনিটের উপস্থিতির জন্য উন্মুখ হয়ে থাকেন তার অগণিত ভক্ত। কিন্তু এসব একদিনে হয়নি, রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে সম্রাজ্ঞীর আসনে আসীন হতে লেগেছে দীর্ঘ 22টি বছর। নোরা ফাতেহি জন্মের আগে কানাডা চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। স্কুল জীবনে একবার নোরার নাচ দেখে খুব হাসাহাসি করেছিল তার সহপাঠীরা। হতাশ নোরা বাড়ি ফিরে খুব কান্নাকাটি করেন, মাকে বলেন নাচ শিখে ড্যান্সার হতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি তখন। অনুমতি না পেলেও নোরার জেদের সামনে টিকতে পারেনি তার পরিবারের রক্ষণশীলতা। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সে সময় নোরার হৃদয়ে জায়গা করে নিল বলিউডি নাচ। ঠিক করলেন বলিউডি হবে তার গন্তব্য। কলেজে পড়ার সময় নাচের জন্য বেশ খ্যাতি পান নোরা। কলেজ শেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাচের স্কুল থেকে ডাক পেলেন, কিন্তু আবারও বাদ সাধল পরিবার, অনুমতি পেলেন না। আর এমন সময় মারা গেলেন নোরার বাবা। বাবার মৃত্যুর পর 18 বছরের নোরা নিজের কাঁধে তুলে নেন পরিবারের দায়িত্ব। পড়াশোনা ভুলে কাজ শুরু করলেন। সকাল থেকে বেলা 1টা পর্যন্ত রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন, সন্ধ্যায় কাজ করতেন কল সেন্টারে। এর মধ্যে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে লিখতেন কাজের ইচ্ছার কথা। 1.5 বছর পর একটা মেইলের জবাব আসে, সেই ডাকে কানাডা থেকে ভারতের মুম্বাইয়ে চলে যান নোরা। সেটা 2012 সালের কথা। পরের 2 বছর নোরা কেবল বিজ্ঞাপন করেছেন কিন্তু কোনো টাকা পাননি। সিনেমায় একটা চরিত্র পেতে সময় লেগে গেছে 2 বছর। বলিউড চলচ্চিত্র রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনসে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্রে টেম্পারে একটি আইটেম গানে পারফর্ম করেন। ইমরান হাশমি অভিনীত 2015 সালের চলচ্চিত্র মিস্টার এক্স বিশেষ ভূমিকায় অভিনয় করেন নোরা। এরপর তিনি বাহুবলী দ্য বিগিনিং চলচ্চিত্র আইটেম গানে পারফর্ম করেন। 2015 সালের জুনে তিনি তেলুগু চলচ্চিত্র শেরে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। একই বছরের আগস্টে তিনি আরেকটি তেলুগু চলচ্চিত্র লোফারে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। তবে নোরা ফাতেহি সবার নজর কাড়েন বলিউড নায়ক জন আব্রাহামের সত্যমেভা জয়তে চলচ্চিত্রে দিলবার গানের আইটেম গানের নাচের মাধ্যমে। সিনেমার চাইতেও বেশি জনপ্রিয়তা পায় নোরা ফাতেহির নাচ। এরপর এক এক করে আইটেম নাচে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন নোরা ফাতেহি। নৃত্যশিল্পীর পাশাপাশি নোরা ফাতেহি একজন মডেল, অভিনেত্রী ও গায়িকা। সম্প্রতি 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানেও গলা মিলিয়েছেন নোরা ফাতেহি, এমনকি সমাপনী অনুষ্ঠানে নাচবেনও তিনি। কর্মজীবনের মতো নোরার ব্যক্তি জীবনও বৈচিত্র্যতায় পরিপূর্ণ। মাতৃভাষা ইংরেজি হলেও আরবি, হিন্দি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন দিলবার খ্যাত এই অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহিত করে থাকেন। বলিউডে নেপোটিজম আর স্বজনপ্রিয়তার বিশেষ সুখ্যাতি রয়েছে। এর মাঝেও নিজের যোগ্যতায় ভারতীয় না হয়েও জায়গা পোক্ত করে নিয়েছেন আইটেম কুইন নোরা ফাতেহি।